কোন সন্তান যদি মাকে মা বলে ডাকে, মা দেখবেন জবাব দেন, আমারে কিছুই দিস না রে বাবা, সকালে একবার আমারে মা কয়া ডাক দিস, বিকালে বাড়িতে আইসা আমারে মা বলে ডাক দিস, আমি মায়ের কলিজা ঠান্ডা হইয়া যা। এখন এক জাতের পুরুষ আছে, বিয়া শাদি শেষ করে দিলে আর মাকে মা ডাকতে মন চায় না। এক ঘটনা মুরব্বীদের কাছে শুনেছি, বিবাহে শাদি করানোর পরও ছেলেটাও এমএ পাস, মেয়েটা হলো বিএ পাস, তারা ঘুমাইতে ঘুমাইতে বাজে রাত্র 10টা 11টা, কিন্তু মা বলতেছেন বাবা তোমাকে এমএ পাস করাইলাম, তোমাকে একটা বিয়ে করন দরকার, আমি বুড়া মানুষ, রান্না বাড়ার কাজ আমি আর কত করব। মার ইচ্ছা হলো ছেলেকে বিয়ে করাইলে রান্না বাড়ি করে ছেলের বউ আমার সামনে খানা দিবে, আমি আদরের সন্তানের বউয়ের হাতের খানা রান্না খানা আমি সুখে শান্তিতে খাবো। দেখা গেল বিয়ে করালেন যেই মেয়েটাকে বিয়ে পাস, তো তার 12টা পর্যন্ত টিভিও দেখে, রান্না তো করেই না, আরো বরঞ্চ মা কই বউয়ের হাতের খানা খাইব, মা রান্না বাড়ি করে বউরে খানা দিয়া মা খায়া ঘুমায়, আরো পরিশ্রম বাড়ছে না কমছে? ছেলে চাকরি করে, থাকে প্রায় 30 কিলোমিটার দূরে, সপ্তাহে একদিন বাড়িতে আসে, আসার পরে মা নালিশ দিলেন, বাবা আমার রান্না করতে হয় বুড়া মানুষ, তুমি তোমার বিবি সাবরে কও নাই কেউ রান্না বাড়া করতে, এই শীতের রাত্র আমি রান্না করতে করতে আমার ঠান্ডা ধরে ফেলছে, আচ্ছা আমি বলবো। স্বামী স্ত্রী ঘুমাইলেন এক রুমে, পাশের রুমে মা, বুড়া মানুষ তো ঠান্ডায় পড়ে গেছে, রাত্রে একটু কাশি দেয়, কাশি আইছে, ঠান্ডা হইলে কাশি ধরে না, বিবি সাহেবা বলতেছেন তোমার মা খালি কাশে, এই ঘরে আমি থাকবো না। ওই যুবকটা বলেন কও কি তুমি, মা তুমি রাত্রে কাশতে পারবা না, মা বলেন বাবা আমি তো কাশি তো থামায় রাখতে পারি না, বুড়া মানুষ রাত্রে কাজ করতে হয় শীতের মধ্যে, তোর বিবি সাপ তো কাজ করে না, আমি কি করবো রে বাবা, বলে আমি নিষেধ দিলাম তুমি কাশতে পারবা না। আচ্ছা বলুন তো কাশি কি নিষেধ দিয়া থামানো যায়? বুড়া মানুষ কাশতেছে, বিবি বলেন এই ঘরে আমি থাকবো না, স্বামী বলেন তুমি যাইবা কই, প্রয়োজন পড়ে মারে বাইর কিরে দিব। এজাতিয়া বাঙালি আছে কি না বাংলাদেশে? অথচ মা এই সন্তানের জন্য কত কষ্ট করেছে, কত প্রস্রাব পায়খানা মা সাফ করেছে, মেতরের দায়িত্ব মা নিয়েছে, যেদিন আপনার আমার মতো সন্তানের মুখ দেখবে মা 3 দিন পর্যন্ত ব্যথা, 1 দিন পর্যন্ত ব্যথা সহ্য করেছে, 2য় দিন আর সহ্য করতে পারে না, শাশুড়ির কাছে বলে দিয়েছে, শাশুড়ি আম্মা আমার সন্তান হবে ব্যথা সইতে পারি না। শাশুড়ি ঘরের দরজা বন্ধ করে দিয়ে অপেক্ষায় সন্তান হবে, 2 দিন পার হইয়া যখন রাত্র হয়ে গেছে, তোমার আমার মা ব্যথায় অস্থির হইয়া ডাকতেছে, মহিলারা রে ব্যথার সহ্য করতে পারি না, ঘরের মধ্যে যদি একটা দাও থাকে দাওটা আমার হাতে দাও, গলাটা কাইটা আমি মৃত্যুবরণ করি, সহ্য হয় না ব্যথা, জিব্বা কামড়াইয়া কুচি কুচি করে ফেলেছে। অবশেষে শাশুড়ি বলতেছেন তোমরা কারা আছো, ঘর থেকে দাও জাতীয় সব বাইরে ফালাইয়া দাও, সারা রাত পার হয়ে গেল, 3 দিনের ব্যথা, তোমার আমার মা মাঝে মাঝে বেহুশ হয়ে আছে। ঘরের মহিলারা জগের পর জগ, বালতির পর বালতি আমার মার মাথায় পানি দিছে গো, মাঝে মাঝে মা জ্ঞানটা যখন ফিরে আসতো চিৎকার মেরে ডাক মারতো, মহিলারা রে আমার স্বামী কই গো, আমার স্বামীরে আমার পাশে আসতে বলো, স্বামী যখন পাশে আসছে স্বামীর পায়ে ধরে চিৎকার মেরে কাঁদছে, স্বামী 3 দিনের ব্যথা আর সইতে পারি না, মন বলে আমি বাঁচবো না, স্বামী গো পায়ে ধরে যদি মরে যায় আমার জীবনের অপরাধ ক্ষমা করে দিও। স্বামী ঘর থেকে দৌড়াইয়া বাহির হইয়া মসজিদে চলে গেছে, ইমাম সাহেব হুজুর আমার বিবির জন্য দোয়া করুন, আমার বাচ্চা হবে, আমার বিবি বলে বাঁচবে না।
ডাকছে তোমার আমার মা, আবার শ্বশুর খই, আবার শাশুড়ি খই। তারা মায়ের জায়গায় বাবার জায়গায় বলেন না আমার কাছে আসতে। শ্বশুর শাশুড়ি যখন আমার মায়ের সামনে যাইতো, শ্বশুর শাশুড়ির পায়ে ধরে কান্ত মা, বাবা গো, মা গো, ক্ষমা করে দিও, তিন দিনের ব্যথা আর সহ্য করতে পারি না, মন বলে আমি ভাজবো না। শ্বশুর শাশুড়ি নামাজের বিছানাটা বিছাইয়া দুইটা হাত বাড়াইছে, মাবুদ আমার ছেলের বউ কান্দে বাজবে না বলে আমরা দুইজনে মিলে হাত বাড়াইয়া ডাকলাম, আমার এই ছেলের বউয়ের হায়াত বাড়াইয়া দুইটা দুই জায়গায় করে দাও গো আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়ার শ্বশুর দয়ার শাশুড়ি যখন দোয়া করে দিলেন, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে আর ব্যথা সহ্য করতে পারে না, এবার দেখ তার শ্বশুর শাশুড়ি আমার জন্য দোয়া করে দিছে। ও মা বোনেরা, শ্বশুরের দোয়া নাও না, শাশুড়ির দোয়া নাও না, তাদের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা যা জলদি করে যা, বাচ্চাটার মাথাটা উপরের দিকে ছিল, মাথাটা ঘুরাইয়া দে, বাচ্চার মাথা যখন নিচের দিকে ঘুরাইয়া দিছে ঘো, তোমার আমার মার পেটে থাইকা আমরা পাও দুইটা যখন উপরে গেছে, এই দুইটা পাও দিয়া আমার কলিজায় ঠাস ঠাস করে লাথি মারছি। মা আবার বেহুশ হয়ে গেছে, মহিলারা মাথায় পানি দিছে, পানি দিয়া গোরবার সাইছে, হঠাৎ করে তোমার আমার মতো একটা সন্তান দুনিয়ায় যখন বেরিয়ে গেছে গো, মা বেহুশ হয়ে পড়ে আছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে বাচ্চাটারে কান্দাইয়া দে, বাচ্চাটারে কান্দতে দে। ফেরেশতারা বাচ্চাকে কান্দাইয়া দিলে, কান্দার আওয়াজ যখন মায়ের কানে লাগছে, তোমার আমার মা সকল ব্যথা বুইলা মার জ্ঞান ফিরা গেছে গো। মা পাগলিনি রক্ত মাখা শরীর লইয়া দুইটা হাত বাড়াইছে, তোমরা কারা ঘরের মধ্যে আছো, তিন দিনের ব্যথায় জিব্বা কামড়াইয়া যে সন্তানের জন্য জিব্রা কামড়াইয়া শেষ করে দিয়েছি, আমার সন্তানের কান্নার আওয়াজ শোনা যায়, আমি দুইটা হাত বাড়াইলাম, দে আমার সন্তান আমার হাতে উঠাইয়া দে, দশ মাস দশ দিনের ব্যথা আমি মা দূর করে দিব। এই দুঃখিনী মাকে কষ্ট দেয়, ঘর থেকে বের করে দিলেন। বলুন মা কষ্ট পাইছে নি? একজনে কইছে পাইছে, আর মনে কারো মা কষ্ট পায় নাই, মাশাল্লাহ। মা এই কষ্ট আপনাকে আমাকে পেটে নিয়ে মা করছে কিনা বলুন তো। মা বলেন, বাবা আমি তো কাশি থামাইতে পারি না রে বাবা, বুড়া মানুষ। বিবি কয়, আমি কাশি শুনলে আমার ঘুম হয় না, বুড়া মানুষ তো, কাশতে কাশতে একটু বমি করে দিছে, অনেক সময় বমি হয় না কাশতে কাশতে। অথচ আমরা যখন ছোট ছিলাম, আমরাও ছোট কালে কাশতে কাশতে বমি করতে চাইলে মা দুইটা হাত বাড়াইছে, সন্তানের বমিটা মা হাতের মধ্যে লইছে, আর ওই মা কাশতে কাশতে বমি করে দিছে, তার ছেলের বউ বলে তোমার মা বমি করে আমি এই ঘরে থাকবো না। ছেলেটা বলেন, বিবি মা বমি করে তুমি থাকবে না, তুমি যাইবা কই, তোমার মা যে বমি করে রাখো, মারে বাইর করতেছি। মাকে নিয়া গরুর ঘর আছে না, গরু গরুর ঘর, গরুর ঘরে নিয়া বিছনা করে দিছি, মা তুমি এখানে থাকো, আমার বিবির ঘুম হয় না। কাজটা কি ভালো করলো না, কি বলেন, কি করলো? এই মারে কষ্ট দিলে নামাজ পড়া লাভ হবে, রোজা রাইখা লাভ হবে, পীরের মুরিদ হইয়া লাভ হবে, পিশাব হইলেও কোনো লাভ? রাত্রে মা কাশতে কাশতে, শীতের রাত্র তো, আরো গরুর ঘরের মধ্যে বাতাস চারদিকে লাগে, কাশতে কাশতে মা বমি করে দিল। এ বমির আওয়াজ শুনে বিবি বলেন, আমি ঘরে থাকবো না, আমি আমার বাড়িতে চলে যাব। ওই ছেলেটা বলতেছেন, বিবি দাঁড়াও, রাত্র এখন গভীর গভীর রাত্র, এখন তুমি যাইবা কই, আমার মারেই আমি শেষ করে দিব। বস্তা বাহির করলেন, বস্তা চিনেন না, চাউলের বস্তা, একটা বস্তা বাহির করলেন, রশি লইয়া আমার কাছাকাছি যাইয়া দাঁড়াইছে,
মা বলেন, বাবা গো আমার জন্য কি কাশির ওষুধ নিয়ে আসছো? বাবা শীতের মধ্যে সহ্য করতে পারি না রে, আমার ওই ঘরের মধ্যে জায়গা দিবি নি, ওষুধ বুঝি নিয়ে আসছো, ওষুধ খাবো আর আমি কাশি দিব না। মা দুইটা হাত বাড়াইছে ওষুধের জন্য, নিষ্ঠুর সন্তান দুইটা হাত ধরে রশি দিয়া বাঁধতেছে। মা কান্দে, মাবু এ কষ্ট আমি কার জন্য করলাম? এ বাবা যুবক, হে মা রে যারা কষ্ট দিবা গো, আমার নবীর সাফায়াত নসিব হবে না। মার দুইটা হাত বাইদা মাকে ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিচ্ছে, পাও দুইটা বাঁধছে। বুড়া মানুষ মহিলা ছুট্টু হয়ে গেছে, পায়ের মধ্যে ধরে বস্তার ভিতরে ভরতে চাইতেছে, নাউজুবিল্লাহ বস্তার ভিতরে ভরতে চাইতেছে। হঠাৎ করে এক হাতে দড়া ছুটে গেলে মার মাথাটা নিচে ছিল, গার খানি ভেঙে গেছে। মা একটা চিৎকার মারছে, বাবু এ কষ্টয় আমি কেমনে সইব গো বাবু। বস্তার ভিতরে ভরে কাদের মধ্যে করে নিয়ে যাইতেছে বহুদূর জঙ্গলার কিনারে, গুরুস্তান কবরস্থানের কিনারে নিয়ে কবরস্থানের কাছে রাইখা। বস্তার থেকে মাকে ফালাইয়া ঘাটটা ভেঙে গেছে, বস্তাটা লইয়া যখন বাড়ির দিকে রওনা হইছে, মা দুইটা হাত বাড়াইয়া ডাকে, মাবুদ রে আমার ছেলেটারে সহি সালামতে বাড়িত পৌঁছাইয়া দি। একটু দূরে যাওয়ার পর জঙ্গলার থেকে শিয়াল বাহির হয়ে গেছে, শিয়াল এসে মায়ের চারিপাশে গুইরা বসেছে, আর পাশে শিয়ালগুলো ডাকতেছে, মা জুরে জুরে বলতেছে, রে জঙ্গলার শিয়ালের দল আমার বাবার কাছে রে, আল্লাহু আকবার, তোদের যদি পেটে খিদা থাকে, খাইতে যদি মন চায়, আমি মার জীবন শেষ করে দে, আমার কলিজার টুকরা সন্তান রে খাইস না, মাবুদ রে আমার বাবার সহি সালামতে বাড়িত পৌঁছাইয়া দা। ওই ছেলেটার কানে যখন আওয়াজ টুকুন পৌঁছে গেল, ছেলেটা দাঁড়াইয়া শুনতেছে, শিয়াল আইসা গেছে মায়ের কাছে, মা নিজের জন্য কিছু কয় না, আমার জন্য দি, মা দোয়া করতেছে, নিজের শিয়ালকে খাইতে দিল, আমারে খাইতে দেয় না, সহি সালামতে বাড়িতে পৌঁছাইতে চায়, এটা কেমন মা রে, এ মারে ফালাইয়া আমি বাড়িতে যাইতে পারি না। একটা দৌড় মারছে, মার কাছাকাছি যাইয়া দেখে চারটা শিয়াল মার পাশে বসে আছে, দূর থেকে চিৎকার মেরে ডাক মারছে, এরে শিয়ালের দল আমার মার খাস না রে, মার খাস না, মার সাথে বেয়াদবি করেছি, অন্যায় করেছি, মায়ের কাছ থেকে ক্ষমাটুকু নিতে হবে, খাইস না রে, তোদেরকে অনুরোধ করি। এই লোকটার দৌড় দেখে শিয়াল দৌড়াইয়া পালাইছে, মায়ের পায়ের পাশে যাইয়া পড়ে গেছে, মায়ের পায়ে ধরে কাঁদতেছে, মা মা গো মা তুমি কেমন মা গো, তোমার জীবন দিতে রাজি, আমার জীবনে কষ্ট হইতে রাজি না, তোমার জীবন দিয়ে আমাকে সহি সালামতে বাড়িতে পৌঁছাইতে চাও গো মা, তুমি আমার কেমন মা, মা ভুল করেছি, আগে বুঝতে পারি নাই, তোমার পায়ে ধরেছি। মা সন্তানের ডাক শুনতেছে, কিন্তু সন্তানের চেহারাটা ঘাড় ঘুরাইয়া দেখতে পারতেছে না, ঘাড় ভেঙে গেছে। মা ডাকতেছে, বাবা গো আমার সামনের দিকে আসো, পায়ে ধরতে হবে না রে বাবা, আমার সামনে আইসে আমার একটা মা কুইয়া ডাক দে, আমি মায়ের সকল ব্যথা দূর হইয়া যাইব। মা বাবারে যারা কষ্ট দিয়েছ, ওয়াজ শুনে লাভ হবে না, ওয়াজ করাইয়া লাভ হবে না, নামাজ পড়ে লাভ হবে না, রোজা করে লাভ হবে না, পিরসাব হয়ে লাভ হবে না, মুরিদ হয়ে লাভ হবে না, মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মা বাবারে কষ্ট দিলে কোনো লাভ হবে না।